আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল আইকনের অল বাটনটি ক্লিক করবে যাতে করে সকল ভিডিও দেখতে পাও। তোমরা আমার চ্যানেলে ঢুকলে আমার নতুন আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এখানেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং অল বাটনে ক্লিক করবে যাতে করে সামনে আসা সকল ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এখন চলো দেখে নিই বিস্তারিত। তোমরা দেখতে পাচ্ছ এটা এক্সআই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইট। এখানে ভর্তি নিশ্চয়নের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করলেই আমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাবো। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি, বিষয় 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি নিশ্চয়নের সময় বৃদ্ধি প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো যাচ্ছে যে কোভিড-19 মহামারী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের প্রেক্ষিতে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি নিশ্চয়নের সময় আগামী 21/9/2020 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও সভাপতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। এছাড়াও এ নিউজটি নিয়ে জাগো 24 ওয়েবসাইটে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। চলো দেখে নিই সংবাদটি। তোমরা দেখতে পাচ্ছ এটা জাগো নিউজ 24.com এর ওয়েবসাইট। এখানে সকল বিভাগের আন্ডারে শিক্ষাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবো একাদশের ভর্তির সময় আরও 4 দিন বাড়ল। একাদশ শ্রেণীতে ভর্তির সময় দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। বৃহস্পতিবার 17 সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রথম দফায় শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ ছিল 13, 14 ও 15 সেপ্টেম্বর পর্যন্ত, পরে সেই সময় 2 দিন বাড়িয়ে 17 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা মহামারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের প্রেক্ষিতে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের ভর্তির সময় আগামী 21 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃদ্ধি করা হলো। এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায় একাদশে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র জমা দিতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজ কলেজে জমা দিতে পারবে শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতির উন্নতি হলে সুবিধামতো সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা নিতে বলা হয়েছে। কোটা সুবিধা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তি উপযুক্ত প্রমাণ সনদ দাখিল করে ভর্তি হতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। তাহলে তোমরা জানতে পারলে এই ভর্তির সময়কাল আরও 4 দিন বাড়িয়ে 21 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।